বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের কালকের পর আজও একাধিক জায়গায় রাস্তা অবরোধ, পাক সার্কাস থেকে উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভে ভোগান্তি। হাওড়ার অঙ্কুরহাটিতে অবরোধ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের। নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, প্রয়াগরাজে বিক্ষোভ, ভাঙচুর, আগুন, মোরাদাবাদেও তুলকালাম, হায়দ্রাবাদে চারমিনারের সামনে উত্তেজনা, রাঁচিতেও দফায় দফায় বিক্ষোভ। সিবিআইয়ের হাতে ধৃত সাইকেল হোসেনের কল লিস্টে এনামুলের নম্বর। রাতভোর জেরা অনুব্রত দেহরক্ষীকে নিউ টাউনের স্ত্রীর নামে দুটো, পরিচারিকার নামে একটি ফ্ল্যাট রয়েছে সাইকেলের, দাবি সিবিআই সূত্রে। ধৃতের 8 দিনের সিবিআই হেফাজত। 44 দিনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, এবারও এগিয়ে জেলা। প্রথম দিনহাটার অদিশা দেব শর্মা, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের শয়নদীপ সামন্ত, কলকাতা থেকে প্রথম পাঠভবনের রোহিণ সেন। পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু 14ই মার্চ। হাসপাতাল থেকে মেলেনি অ্যাম্বুলেন্স, চার মেয়ের দেহ কোলে নিয়ে গ্রামে ফিরলেন বাবা। মধ্যপ্রদেশের ছাত্তারপুরে ক্যামেরাবন্দী করুন ছবি, অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। মধ্যপ্রদেশের সাগর জেলাতেও মর্মান্তিক ছবি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স না মেলা ঠেলায় করে ব্যক্তির দেহ বাড়িতে নিয়ে এলো পরিবার, ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, মেঘালয়ে জলের তলায় বিস্তীর্ণ এলাকা, সেতু ভেঙে বিচ্ছিন্ন জিজিকা ও মেঘুয়া, বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল। প্রথমবার পশুদের জন্য কোভিড ভ্যাকসিন তৈরি করলো ভারত, নাম অ্যানোকোভ্যাক্স। পশুদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাবে এই টিকা, বাঘ সিংহ থেকে কুকুর বিড়াল সব পশুকেই দেয়া যাবে অ্যানোকোভ্যাক্স। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মেরিল্যান্ডের স্মিথবার্গের কারখানায় এলোপাথারি গুলি, নিহত 3 জন, আমেরিকার অস্ত্র আইন আরও কঠোর করার দাবি। স্বপ্ন ছিল গ্রাজুয়েট হবেন, তার জন্য বিশেষ গাউনও তৈরি করিয়েছিলেন, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। খারকিভে সেই স্কুল এখন ধ্বংসস্তূপ, সেখানে নিজের ছবি তুলে টুইটারে দিয়েছে এভাপিশে। ক্যাপশনে লিখেছেন, লস্ট গ্রাজুয়েশন ডে ইন খারকিভ। মন্ত্রী মনোজের সেঞ্চুরি, ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস 152 বলে 136 রান করেন মনোজ। বাংলার মন্ত্রিত্ব যেমন করছেন, তেমন ব্যাট হাতেও সফল মনোজ তিওয়ারি।